সাবস্ক্রাইব করা আসাম বেস চ্যানেলক লগতে বেল আইকন প্রেস করা এডুকেশনাল ভিডিও সবর আগত সাবলৈ। যদি আধার কার্ড আবেদন করেছিল আর আধার কার্ড বনুয়া হয়ে গেছে কিন্তু অরিজিনাল যখন আধার কার্ড হয় আধার কার্ড নিজের ঘরতে আহা নাই, ঘরতে যদি আনবল বিচারি আসা আজির ভিডিওটি শেষলে চাই যা। মই আজি দেখাম যে কেন ধরনের এপ্লাই করব পারিবা অরিজিনাল আধার কার্ড ঘরতে আনবল। অরিজিনাল আধার কার্ড কিহর কারণে লাগে বহুতো জগাত এনে ধরনের আছে আমি অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে দিলে হয়ে যায়, কিন্তু বহুতো জগাত এনে ধরনের আছে আমি অরিজিনাল আধার কার্ড দেখাব লাগে। এক্সাম্পল পাসপোর্ট অফিসত যদি যা, পাসপোর্ট যেতে আবেদন করা সেই সময় পাসপোর্ট অফিসত অরিজিনাল আধার কার্ড দেখাব লাগে। তেতিয়ালে চ অরিজিনাল আধার কার্ড যদি ঘরতে আনবল বিচারি আসা আজির ভিডিওটি শেষলে চাই যা, কতো স্কিপ নকরিবা। আর ভিডিও আরম্ভ করার আগে মই কবলে বিচার, যদি এতালে আসাম বেস চ্যানেলক সাবস্ক্রাইব করা নাই তো ভিডিওর তলত দেখি পাই আসা রঙা টাইপের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করলে যদি এনে ধরনের ভিডিও টিউটোরিয়ালস আর দেখবলে হয়। এতিয়া মই কি করিম, ইয়াতে নতুন একটা ট্যাব ওপেন করিম, সার্চ ইউআরএল টাইপ করিম UIDI, তারপরে এন্টার কই দিম। আর এন্টার করার পিছতে ইয়াতে সবার প্রথম লিঙ্কটি দেখি পাই আসা UIDI.gov.in, এই লিঙ্কর উপর ক্লিক করে দিবা। আর এই যুক্ত লিঙ্ক হয় লিঙ্কটি এইটো ভিডিওর ডিসক্রিপশনত পাই যাবা। এতিয়া চা আধার কার্ডর অফিসিয়ালি ওয়েবসাইটটি খুলি আইছে, এতিয়া কি করব লাগবে, ইয়াতে মাই আধার অপশনত যেতিয়াও মই মাউসটো লৈ গৈছো ইয়াতে তলতে চা গেট আধার সেকশনত অর্ডার আধার রিপ্রিন্ট একটা অপশন আছে, এই অপশনত ক্লিক করব লাগবে। তেতিয়ালে মই ইয়াতে অর্ডার আধার রিপ্রিন্ট অপশনত ক্লিক করে দিছো। আর ক্লিক করার পিছত ইয়াতে চা প্রাইভেট আরও একটা ট্যাব খুলি আইছে, ইয়াতে আমি অলপ ইনফরমেশন দিব লাগিব। সো কি কি ইনফরমেশন দিব লাগে, সবার প্রথম ইয়াতে সব মোক কয় আছে ইন্টার ইয়র 12 ডিজিট আধার নম্বর অর 16 ডিজিট ভার্চুয়াল আইডি বিগেন, ইয়াতে আধার নম্বর বা ভার্চুয়াল আইডি নম্বর এন্টার করব লাগিব। তেতিয়ালে ইয়াতে মই আধার নম্বর এন্টার কৰি দিয়াছো যোনখন আধার কার্ড মই রিপ্রিন্ট করবলৈ বিচাৰি আছো। আধার নম্বর এন্টার করার পিছত 2 নম্বর বক্সতে সিকিউরিটি কোড এন্টার করিম, ইয়াতে আপনাদের দেখি পাই আসা ক্যাপচা যে ইয়াতে লিখা আছে তেনে ধরনের এই বক্সত এন্টার করব লাগবে। আর সো আমি কবলে বিচার, যদি লিখাবুর চিনি নোপা ইমেজর তেতিয়ালে ইয়াতে রিফ্রেশার আইকন দেখি পাই আসা, এই আইকনত ক্লিক করার পিছত সলনি হয়ে যাব। মই চিনি পাই আসো সেই কারণে এন্টার কই দিয়াছো ক্যাপচা যে আছে তেনে ধরনের। ক্যাপচা এন্টার করার পিছত ইয়াতে সেন্ড অটিপি অপশনত ক্লিক করব লাগবে, তেতিয়ালে মই সেন্ড অটিপি অপশনত ক্লিক করে দিছো। সেন্ড অটিপি অপশনত ক্লিক করার পিছতে নিজের রেজিস্টার মোবাইল নম্বরত একটা অটিপি যাব, অটিপিটো আপনাদের এন্টার করব লাগবে এই বক্সতে। তেতিয়ালে অটিপি বক্সত অটিপিটো এন্টার করব লাগবে, অটিপিটো নিজের রেজিস্টার মোবাইল নম্বরতে আহি যাব, মোর ওসরত আহি গৈছে, মই অটিপিটো এন্টার কই দিয়াছো। অটিপি এন্টার করার পিছত ইয়াতে টার্মস এন্ড কন্ডিশন একসেপ্ট করিবা, তারপর ইয়াতে সাবমিট অপশনত ক্লিক করিবা। আর সো মই কবলে বিচার, ইয়াতে রিপ্রিন্ট মই আধার অর্ডার করে আসো সেই কারণে মই পয়সাও দিব লাগিব 50 টাকার নিচিনা, ঠিক আছে। ইয়াতে সব মোর ফটো আহি গৈছে আর আধার কার্ড কেন ধরনের হয় ইয়াতে মোক দেখাই আছে, মোর পুরা এড্রেসটা আহি গৈছে যোনটো এড্রেস আধার কার্ডতে আছে, মোর ডেট অফ বার্থটো পুরা আহি গৈছে। এতিয়া মই কি করিম, ইয়াতে মেক পেমেন্ট অপশনত ক্লিক করে দিম। আর এতিয়া পেমেন্ট সেকশনত যাবগৈ যে পেমেন্ট কৰপৰা মই দিবলৈ বিচাৰি আছো, তেতিয়ালে পেমেন্ট কেন ধরনের দিবা মই আপোনালোকক দেখাম। ইয়াতে পুরা লোডিং হবলে দিম পেজ খন। আর এতিয়া সো ইয়াতে আপনাদের দেখি পাই আসা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, UPI, যদি ক্রেডিট কার্ড আছে আর ক্রেডিট কার্ডের পয়সা দিবলে বিচার তো ক্রেডিট কার্ড চয়েস করবা, আর ক্রেডিট কার্ড নম্বর, ক্রেডিট কার্ড নেম, CVV নম্বর, এক্সপায়ারি ডেট এন্টার করে পে নাও অপশনত ক্লিক করব লাগবে। আর যদি ATM কার্ডের পয়সা দিবলে বিচার তো 2 নম্বর অপশন চয়েস করবা, তারপর ইয়াতে চয়েস করব লাগবে যে কোনখন ব্যাংকের ATM কার্ড হয়, তারপর নেট ব্যাংকিং রে যদি পয়সা দিবলে বিচার তো নেট ব্যাংকিং চয়েস করবা, কোনখন ব্যাংকের নেট ব্যাংকিং রে পয়সা দিবলে বিচারি আসা ইয়াতে চয়েস করিবা। আর যদি এই লিস্টত নাম না থাকে তেতিয়ালে ইয়াতে সিলেক্ট ব্যাংকত ক্লিক করার পিছত পুরা ব্যাংকর নাম আহি যাব। আর যদি UPI, যে কোনো UPI রে পয়সা দিব পারিবা, যদি UPI চয়েস করা ইয়াতে UPI চয়েস করার পিছত UPI আইডি যোনটো হেইটো এন্টার করিবা, তারপর যোনটো অ্যাপ্লিকেশনত UPI রেজিস্টার আছে সেই অ্যাপ্লিকেশনটো ওপেন করে পে করে দিবা। মই ইয়াতে কি করিম, ডেবিট কার্ড চয়েস করিম, তারপর ইয়াতে সিলেক্ট ডেবিট কার্ড টাইপ অপশনত ক্লিক করিম। আর ক্লিক করার পিছতে মই কি করিম, ইয়াতে মাস্টার কার্ডের পয়সা দিম, সেই কারণে মাস্টার অপশন চয়েস করিম, কেন মই মাস্টার কার্ডের পয়সা দি আসো সেই কারণে। যদি আপনাদের ভিসা কার্ড বা রুপে কার্ডের পয়সা দি আসা তো ইয়ারপর চয়েস করে লবা, ইয়াতে সব ভিসা ডেবিট কার্ড আছে, রুপে ডেবিট কার্ড আছে, ঠিক আছে। মই ইয়াতে মাস্টার কার্ড চয়েস করিম, ইয়াতে চা মাস্টার কার্ড, ডেবিট কার্ড অপশন আছে, তেতিয়ালে মই চয়েস করে লিছো। আর তারপর ইয়াতে মই কার্ড নম্বর এন্টার করিম, যোনখন কার্ডের মই পয়সা দিবলৈ বিচাৰি আছো, মই ইয়াতে TMW ওয়ালেটর যোনখন ফিজিক্যাল কার্ড হয় সেই ফিজিক্যাল কার্ডের পয়সা দিম,
আপনালকে যোনখন কার্ডরে পয়সা দিবলৈ বিচৰা সেইখন কার্ডৰ পুরা ইনফৰমেচন দিব লাগিব। কার্ড নম্বৰ এন্টাৰ কৰাৰ পিছত নেম অন কার্ড বক্সত নিজৰ নামটো এন্টাৰ কৰি দিয়া। মই ইয়াতে মোৰ নামটো এন্টাৰ কৰি দিছোঁ। তাৰ পিছত CVV নম্বৰ বক্সতে নিজৰ কার্ডৰ CVV নম্বৰটো এন্টাৰ কৰি দিবা। মোৰ কার্ডৰ মই CVV নম্বৰটো এন্টাৰ কৰি দি আছোঁ। তাৰপিছত ইয়াতে এক্সপায়াৰী ডেট চইচ কৰিব লাগিব। প্ৰথম বক্সতে মাহ চইচ কৰিব লাগিব এক্সপায়াৰী ডেটৰ নিজৰ কার্ডৰ, তেতিয়াহ'লে ইয়াতে মাহ চইচ কৰিম মই। দ্বিতীয় বক্সতে নিজৰ কার্ডৰ এক্সপায়াৰী চন চইচ কৰিব লাগিব, তেতিয়াহ'লে ইয়াতে মই চন চইচ কৰিম। তাৰপিছত মই কি কৰিম, ইয়াতে পে নাও অপশ্যনত ক্লিক কৰি দিম। পে নাও অপশ্যনত ক্লিক কৰাৰ পিছত কোনো ধৰণৰ বেক প্ৰেছ নকৰিবা, নহ'লে পে'মেণ্ট ফেইল হৈ যাব। ইয়াতে যিমান সময়লৈ ব্ৰাউজিং হয় সিমান সময়লৈ ব্ৰাউজিং হ'বলৈ দিবা। আৰু এতিয়া কি হ'ব, নিজৰ বেংকৰ যোনখন পে'মেণ্ট পেজ হয় পে'মেণ্ট পেজখন খুলি আহিব। ইয়াতে চোৱা লোডিং হৈ আছে TMW ৱালেটৰ পে'মেণ্ট পেজখন, আৰু নিশ্চয় আপোনালোকে দেখি পাই আছা TMW ৱালেটৰ পে'মেণ্ট পেজ লোডিং হৈ গৈছে। এতিয়া মোৰ ৰেজিষ্টাৰ মোবাইল নম্বৰত এটা OTP আহিব। OTPটো এই বক্সত মই এণ্টাৰ কৰিব লাগিব, যোনটো OTP মোৰ TMW ৱালেটৰ ৰেজিষ্টাৰ মোবাইল নম্বৰতে আহিব। ইয়াতে চোৱা মই OTPটো এণ্টাৰ কৰি দিছোঁ। আৰু কিমান টকা মই পইচা দি আছোঁ, ইয়াতে আপোনালোকে দেখি পাইছা 50 টকা মই পইচা দি আছোঁ, কিয়নো মই ৰিপ্ৰিণ্ট কৰি ঘৰতে আনিবলৈ বিচাৰি আছোঁ আধাৰ কাৰ্ডখন। এতিয়া মই কি কৰিম, ইয়াতে ছাবমিট অপশ্যনত ক্লিক কৰি দিম। আৰু ছাবমিট অপশ্যনত ক্লিক কৰাৰ পিছত ছেম প্ৰচেছ, কোনো ধৰণৰ বেক বা ৰিফ্ৰেছ বটন প্ৰেছ নকৰিবা, পে'মেণ্টটো পূৰা ছাকচেছ হ'বলৈ দিবা। এতিয়া যদি বেক বা ৰিফ্ৰেছ বটন প্ৰেছ কৰা, তেতিয়াহ'লে পে'মেণ্ট ফেইল হৈ যাব, কিন্তু বেংকৰ পৰা পইচা কাটি যাব। সেইকাৰণে মই ক'বলৈ বিচাৰোঁ কোনো ধৰণৰ বেক প্ৰেছ নকৰি। আৰু এতিয়া চোৱা ইয়াতে একনলেজমেণ্ট ৰিচিপ্টখন মই পাই গৈছোঁ, আৰু ট্ৰানজেকশ্যন ইয়াতে মোক দেখুৱাইছে ছাকচেছফুল হৈ গ'ল, কোনটো ডেটত পে'মেণ্ট দিছোঁ, আৰু SRN নম্বৰ কি হয়, ৰিচিপ্ট নম্বৰ কি হয়, ট্ৰানজেকশ্যন ID কি হয়, কিমান টকা দিছোঁ, ইয়াতে পূৰা ইনফৰ্মেশ্যন আছে। এতিয়া মই ইয়াতে ডাউনলোড একনলেজমেণ্ট শ্লিপ অপশ্যনত ক্লিক কৰি একনলেজমেণ্ট শ্লিপ এখন ডাউনলোড কৰিব পাৰোঁ, যোনখন শ্লিপত থাকিব যে মই আধাৰ কাৰ্ড ৰিপ্ৰিণ্ট কৰিবলৈ অৰ্ডাৰ কৰিছোঁ, পে'মেণ্টটো দিছোঁ। এতিয়া চোৱা মই ইয়াতে একনলেজমেণ্ট কপিখন ডাউনলোড কৰিছোঁ। মই অ'পেন কৰি আপোনালোকক দেখুৱাই লওঁ যে কপিখন কেনেধৰণে হয়। পিছতে ক'বা মই দেখুৱা নাই যে কপিখন কেনেধৰণে হয়, এই কপিত কোনো ধৰণৰ ইনফৰ্মেশ্যন নাই, অকল মই পে'মেণ্ট দিছোঁ সেইটোৰ ইনফৰ্মেশ্যন আছে। আৰু কিহৰ কাৰণে পে'মেণ্ট দিছোঁ, ইয়াতে চোৱা ৰিপ্ৰিণ্ট এমাউণ্ট মই 50 টকা দিছোঁ ৰিপ্ৰিণ্টৰ বাবে, ঠিক আছে। আৰু ইয়াতে SRN নম্বৰটো আছে, এই নম্বৰে মই ট্ৰেক কৰিব পাৰোঁ যে মোৰ আধাৰ কাৰ্ডখন আহি আছে নাই মোৰ ঘৰতে, ঠিক আছে। আৰু তাৰপিছত ইয়াতে ৰিচিপ্ট নম্বৰটো আছে, আৰু ট্ৰেঞ্জেকশ্যন ID নম্বৰটো আছে যোনটোৰে মই পে'মেণ্ট কৰিছোঁ। এতিয়া কি হ'ব, নিজৰ ৰেজিষ্টাৰ যোনটো এড্ৰেছ আছে আধাৰ কাৰ্ডত, সেই ৰেজিষ্টাৰ এড্ৰেছতে 7 দিনৰ ভিতৰত নিজৰ আধাৰ কাৰ্ডখন আহি যাব, পোষ্ট অফিচত আহিব, আৰু পোষ্ট অফিচৰ পৰা কালেক্ট কৰিব লাগিব। তেতিয়াহ'লে চোৱা এনেধৰণে আপোনালোকে আধাৰ কাৰ্ড ৰিপ্ৰিণ্ট কৰাব পাৰিবা, যদি আধাৰ কাৰ্ডখন ঘৰতে অহা নাই। আৰু যদি ৰিপ্ৰিণ্ট কৰাওঁতে বা অৰ্ডাৰ কৰোঁতে কিবা অসুবিধা হৈছে, মোক কমেণ্ট বক্সত নিশ্চয় জনাবা কি অসুবিধা হৈছে, মই নিশ্চয় কৈ দিম। আজিলৈকে ইমানেই, আগলৈ মিলি থাকিম আৰু এটা নতুন ভিডিঅ'লৈ। বাই বাই।